ওয়েলকাম টু মাই চ্যানেল রঙিন। আমি থেকে আমি পম্পা বলছি। এরা বাপ মেয়ে এখন একটা পুনে একটা বাজে বেরোচ্ছে, এক জায়গায় কোথায় বেরোচ্ছে আমি বলছি পরে। এখন এখানে ভিডিওটা করছি, আপনারা দেখে নিন। ওরা বেরোচ্ছে দুজনে একসঙ্গে, দুজনেই সাদা পরেছে। মানে যে যে অনুষ্ঠানে যাচ্ছে সেখানে সাদাই পরতে হয়, মানে সাদা পরলে ভালো, কালারফুল সেখানে চলে না, কালারফুল পরে যাওয়া যায় না, কিন্তু যারা যায় যায়। তাই দুজনেই বাপ মেয়ে সাদা পরেছে। বাবাই সোমবার দিন ফিজিক্স পরীক্ষাও, তাও ওকে পাঠাচ্ছি। ওই যাক, আমি আর গেলাম না, টাটা। হ্যাঁ বাবাকে ধরে বস, আবার আসলাম আপনাদের কাছে। আমার রান্না খানিকটা বাকি ছিল, কমপ্লিট হয়ে গেছে। এখন ওরা যাওয়ার পর আমি খানিকক্ষণ একটু দেরি হয়ে গিয়েছিলো রান্না করতে, যেহেতু খাওয়ার এত তাড়া নেই। ওর বাবা মেয়ে গিয়ে ওখানে খেলে খেতে পারে, কোনো ওর খাওয়াতে কোনো কিছু বারণ নেই। যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছে, এখনও এক বছর হয়নি, কোনো সাধ্য বাড়ি অ্যাটেন্ড করতে নেই, কিন্তু এটা খুব নিজেদের খুব ক্লোজ আত্মীয়, মানে এখানে যেতেই হবে। তা যেদিন সাধ্য ছিল সেদিন যেতে পারিনি, মেয়ের এক্সাম চলছে বলে যেতে পারিনি। তা মেয়েকে সাথে নিয়ে যাবে বলে এই জন্য আজকে ওর কোনো এক্সাম নেই, এই জন্য ওকে আজকে সাথে নিয়ে গেল। মেয়ে ওখানে খেলে খেলে খাবে, এটা আমার জায়ের, মানে আমার আমার বরেরা তো সাত ভাই। এটা আমার সেজ ভাসুরের শাশুড়ি মারা গেছেন, তা আজকে আজকে তার মৎস্যমুখ। সাতের দিন গেলেই ভালো হতো, কিন্তু সেদিন যেতে পারিনি, তাই আজকে গেছে মৎস্যমুখ। আজকে মৎস্যমুখ, আজকে নিয়ম ভঙ্গ, তা সবাইকেই বলেছিল। তা আমি আর গেলাম না, ওর বাবা আর মেয়ে গেল। যদিও সাধ্য বাড়ি এখন খেতে নেই, যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছে, সবে ছ মাস হয়েছে, কিন্তু এটা খুব ক্লোজ আত্মীয়, নিজেদের আত্মীয়। আর যিনি মারা গেছেন সেই মাসিমা ভীষণ ভালো ছিল, আমিও কথা বলতাম। আমার শাশুড়ি মায়ের খুব বন্ধু ছিল, ভালো বান্ধবী ছিল। আমার শাশুড়ি মায়ের কাজে, মানে আমার শাশুড়ি মায়ের যখন সাধ্য হলো, মৎস্যমুখের দিন, সাধ্যের দিন এসছিলেন ইনি, তখন এই কথাটা বলেছিল। ওই কথাটা আমার বারবার মনে পড়ছে। আমি যখন মাসিমাকে ওখানে বললাম কেমন আছে, বললো ভালো আছি মা, কিন্তু আমারও আর সময় হয়ে এসছে। এই কথাটা আমাকে বলেছিল, আমারও সময় এসছে, কবে ভগবান আবার টেনে নেবে কী জানি। তা খুব তাড়াতাড়ি, মানে ওনার 80 বছর বয়স হয়ে গিয়েছিলো হয়তো, আমি ঠিক বয়সটা জানি না, মনে হয় হবে 80 বছর। তবু মা তো, মার যতই বয়স হোক, মা একটা কাছে থাকলে, মা বাবা কাছে থাকলে মনে হয় মাথার উপর একটা ছাদ রয়েছে। মা বাবার চলে যাওয়াটা কোনো সময় মেনে নেওয়া যায় না, সে যতই বয়স হোক। তা আমার মা বাবা তো খুব অল্প বয়সেই চলে গেছে, সেরকম ভাগ্য নিয়ে আমি এসেছি, অল্প বয়সে বাবা মা চলে গেছে। তবে শাশুড়ি মাকে আমি অনেকদিন অবধি পেয়েছি, শাশুড়ি মাকেই আমি আমার মায়ের মতো ভালোবাসি, এবং এখনও ভালোবাসতাম, এখনও বাসি। মানে চলে গেছে ঠিকই, কিন্তু প্রায় দিনই আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে। তা যাই হোক, আমার এটা সেজ জায়ের মা, আজকে কাজ, তাই বাবাই গেল, এই জন্যই সাদা পরে গেল। এই জন্য বললাম না সাদা পরে যেতে হয়, তাই এসব অনুষ্ঠানে সাদা পরে গেলে ভালো, যারা পরে যেতে পারে না পারে না, কিন্তু সাদা পরে গেলে ভালো। তাই গেছে, বাবাই যদি খায় খাবে, কোনো ইয়ে নেই। আমি সবাইকারই রান্না করেছি, আর শনিবার আজকে আমি নিরামিষ রান্না করেছি। কী রান্না করেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আর ছাদে আজকে শনিবার, শনিবার রবিবার দেখেই তো আমি বলি, আমি মেশিনে সব চাদর জড়ো করে রাখি, একসাথে 4-5টা চাদর হলে কেচে ফেলি। আজকে 3-4খানা চাদর কেচেছি, এক ছাদ মেলা। এখন 1টা বাজে, ছাদে রোদ গঁগ করছে একেবারে। ছাদ থেকে সব তুলে নিয়ে এসে ভাঁজ করবো, সেটা একটা বিশাল কাজ। ওরা আস্তে আস্তে হয়তো 2টোর বেশি হয়ে যাবে, 2:30 বেজে যাবে। ওরা তো গেলই 12:40-1 নাগাদ, ওরা আসলে তারপরে আমি জামা মানে খাবো। দেখি যদি বাবাই খায় খাবে, ওর বাবা তো শিওর খাবে না, ওর বাবা আর আমি একসাথেই খাবো। আসুক, আস্তে 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 হয়তো 2:30 বেজে যাবে, 2:30 তো বাজবেই, 1 ঘন্টা তো লাগবেই। ওখানে যাবে, একটু বসবে, সঙ্গে সঙ্গে তো চলে আসতে পারবে না, আত্মীয় স্বজনরা থাকবে, তাদের সঙ্গে একটু গল্প করবে। চলুন আমি কি রান্না করেছি দেখিয়ে দিই আপনাদের সঙ্গে, তো এটা আমি শেয়ার করি, রান্নাটা দেখিয়ে দিই। নিরামিষ রান্না, খুব সিম্পল রান্না, আমার বাড়িতে আমি সিম্পল রান্নাই করি। চলুন দেখিয়ে দিই, আমার সাথে থাকুন। চলুন রান্না কি করেছে দেখে দিই, দেখিয়ে দিই রান্না, কিচেন রুমের দিকে চলুন, রান্নাঘরে যাই। ডালটা সাঁতলেছি, ডালটা বললাম রান্না হয়ে গেছে আমার পুরো কমপ্লিটই। এই যে এখানে ভাত, ভাত হয়ে গেছে, গরম ভাত একেবারে। ডালটা সাঁতলেছি, তাই একটু ফুটলে নামিয়ে নেবো। জাস্ট একটু আগে ডালটা সাঁতলে আপনাদের সঙ্গে কথা বলছিলাম, ডালটা ফুটে গেলে নামিয়ে নেবো। আর এইদিকে হচ্ছে টমেটো আমসত্ব দিয়ে চাটনি, এটা তো আমার রোজই হয়, রোজ হয় মানে একদিন করি, 2-3 দিন চলে, আবার করি, আবার করি বেশি করে।
মানে এক চামচ হলেও চাটনি আমাদের পাতের শেষে চাই, মানে বাবাই বাবার তো চাই। আর এটা হচ্ছে ডাটা দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে একটু চটচড়ি। অন্য সময় একটু লঙ্কা গুঁড়ো দিলে রঙটা লাল লাল হয়, কিন্তু আজকে লঙ্কা গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা সর্ষের সঙ্গে বেটেছি। ডাটা দিয়ে, আলু দিয়ে, উচ্ছে দিয়ে চটচড়ি। আর এটা হচ্ছে আলু পটলের দম, পটল আর আলু, এটা লাল লালই হয়েছে। লাল টমেটো, লাল লঙ্কা দিয়ে করেছি, কিন্তু লঙ্কা গুঁড়ো দিইনি। আর এই যে ডাল হচ্ছে, আর একটু পাঁপড় ভাজা করে নেবো ডালের সাথে, ব্যাস খাওয়ার আগে করে নেবো, হয়ে যাবে। এই হলো আজকের মেনু, আসছি আবার পরে দেখা হবে। চলুন একবার ছাদে নিয়ে যাই আপনাদের। ডালটা একটুখানি অন্ধকার করে দিলাম, ডালটা একটুখানি সিমে করে রাখি, ছাদে নিয়ে যাই। ছাদে জামাকাপড় তুলবো, তার আগে দেখিয়ে দিই কত জামাকাপড় রয়েছে ছাদে, কতটা রোদ খালি দেখুন খাঁকা করছে। আর ছাদ থেকে আমি এই রোদে এখন সব জামাকাপড় নামাবো। এই দেখুন সব লেপ কম্বল রোদে দিয়েছি তুলে দেবো বলে, ব্যাস শীত শেষ, শীত হচ্ছে টাটা বাই বাই। সমস্ত লেপ কম্বল সব ব্যালকনি ধরে রোদে দিয়েছি, দেখুন সব রোদে দেওয়া হয়েছে। কম্বল দিয়েছি, লেপ দিয়েছি, মেয়ে যেটা গায়ে দেয়, আমি যেটা গায়ে দিই, সব রোদে দেওয়া হয়েছে। আর কেমন রোদ খাঁকা করছে একটু দেখুন, ব্যালকনিতে দেখুন তাকানো যাচ্ছে না, তাকানো যাচ্ছে না। এগুলো রোদ দিয়ে, রোদ খাইয়ে, লেপ কম্বল তো আর কাছে যায় না, কম্বল একের সময় লন্ড্রিতে কাচতে দিই, গত বছর দিয়েছি বলে এবছর আর দিলাম না। এবার সব ওয়ারগুলোকে কেচেছি আলাদা করে, ওয়ারগুলো আগেই কাঁচা হয়ে গেছে, আজকে লেপ কম্বলগুলো রোদে দিলাম, সব ভাঁজ করে বাঙ্কারে তুলে দেবো। এই ঘরের বিছানা চাদরটা কাঁচা হয়েছে, এবার সব বিছানা চাদরগুলো পেরে পারবো। সকালে তুলে ফেলেছি আর পাতা হয়নি, এক সেট করে তো রাখা আছে সব দিভানের ভেতর। উফ, হাঁপিয়ে গেলাম। চলুন ছাদটা একবার দেখিয়ে দিই কেমন রোদ, দেখুন এখন একটা 10-15 হয়ে গেছে, রোদের মধ্যে জামাকাপড় তুলবো। একবার ছাদের অবস্থাটা দেখুন, কত জামাকাপড় রয়েছে, হাওয়া দিচ্ছে খুব আজকে, রোদ থাকলে কী হবে, হাওয়া হেভি দিচ্ছে, দেখুন না চাদরগুলো উঠছে, বুঝতে পারবেন হাওয়া দিচ্ছে হেভি। কত জামাকাপড় মেলা, তার সঙ্গে চাদর, বালিশের ওয়ার, গামছাগুলো নিচে মেলেছিলাম, গামছার তোয়ালে সব তুলে নিয়েছি। ব্যাস এবার আমি তুলি, আপনাদের দেখিয়ে দিলাম, আবার পরে আসছি। যদি না আসি তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আসছি, টাটা, বাই বাই, আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে।